হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম শামিম আহমেদ, তিনি একজন ব্যাংকার এবং সমাজ সেবক। আপনি ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা, কিন্তু আপনি সমাজ সেবা করেন একটু ব্যতিক্রম ভাবে। আমরা আপনার সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছি, আপনি রাস্তার পাগল যত আছে তাদেরকে ধরে পুনর্বাসন কেন্দ্রে পাঠান কিংবা সুস্থ করার চেষ্টা করেন। তো আসলে পাগল চিনেন কেন, পাগলের প্রতি এত ভালোবাসা কেন? আসলে দেখেন, সমাজে অনেক ধরনের কাজ হচ্ছে, আমরা অনেক ধরনের কাজই করছি, কিন্তু পাগলদের কাছে কিন্তু যেতে চাই না আমরা। তাদের শরীরে গন্ধ করে, দুর্গন্ধ করে, যার কারণে তাদের কাছে যেতে চাই না। এবং অনেক সময় আমরা ভয় পাই যে তাদের কাছে গেলে তারা আমাদেরকে হয়তো অ্যাটাক করবে বা মারবে। তো তারা সবচেয়ে বেশি অবহেলিত সমাজে, যার কারণে তাদেরকে নিয়ে আমি কাজ করি। আপনি এ পর্যন্ত পাগল নিয়ে কী কী কার্যক্রম? আমি এ পর্যন্ত 17টা পাগলকে রাস্তা থেকে, আমার প্রথম পাগল নিয়ে এসেছিলাম আমি বান্দরবানের থানচি থেকে, এবং এই থেকে আমার মানে যাত্রা শুরু 2015 সাল থেকে। আপনার এই কালেকশন করা কোনো পাগল কি সুস্থ জীবনে ফিরে এসেছে? হ্যাঁ, সবাই তো সুস্থ হয়ে তার পরিবার খুঁজে বের করে পরিবারের কাছে আমরা ফিরে দিয়েছি। এই প্রক্রিয়াটি কেমন? সেটি বললাম যে আমার এখন ফেসবুকে অনেক ফলোয়ার আছে এবং ফেসবুক ফ্রেন্ড আছে, তারা আমাকে নক করে এবং বিভিন্ন এলাকার পাগলদের ছবি পাঠায় যে শাহিম ভাই আমার এলাকায় একটা পাগল আছে, শিকল দিয়ে বাঁধা আছে, এই মেয়েটাকে হেল্প করেন বা এই ছেলেটাকে হেল্প করেন। তার ভিতরে আমি একটা সিদ্ধান্ত নিই যে এই মানুষটাকে আমি হেল্প করবো। দেন আমি আমার টিম নিয়ে শুক্র শনিবার, যেহেতু আমার অফিস বন্ধ থাকে, আমি ব্যাংকে জব করি, হয়তো আপনি জানেন, তো বৃহস্পতি আমরা চলে যাই ওই এলাকাতে, হতে পারে সেটা বা সিলেটে হতে পারে বা ফরিদপুর হতে পারে, আমরা গিয়ে পরে ওইখান থেকে রেসকিউ করে নিয়ে আসি। এই টাকা কোথায় পাবেন? আচ্ছা, এটা আমি ব্যক্তিগত উদ্যোগে করি, বাট তারপর আমার কলিগ আলী সাহেব, শফিক, আমার কিছু অফিস কলিগ সদিচ্ছে, তারা কিছু সহায়তা করে। আর রিসেন্টলি আমার কিছু ফেসবুক ফ্রেন্ডরাও কিছু সাহায্য। একজন বদ্ধ পাগলকে আপনি মানুষ করছেন বা সুস্থ করছেন, সেক্ষেত্রে আনুমানিক হিসাব কেমন, কত সময় লাগে, কত টাকা লাগে? 5 থেকে 6 মাস লাগতে পারে অ্যাপ্রক্সিমেটলি, আর টাকা লাগতে পারে 60 থেকে 70 হাজার টাকা হয়ে যাবে। এত অল্প খরচের ভিতরে সুস্থ হয়ে যায়, যেহেতু হসপিটালটা ফ্রি পাওয়া যাচ্ছে, মানে চিকিৎসা তো গভর্নমেন্ট ফ্রি দিচ্ছে, কিন্তু ওখানে ফলে আমরা সরকারি যে পাগলা গারদ আছে, জি, পাবনা মেন্টাল হসপিটালে, আমরা কেন দেখি সেখানে দীর্ঘদিন ধরে পাগলরা পাগলই আছে, তারা সুস্থ হয়ে বাড়িতে ফেরার পরিমাণটা এত কম কেন? তাহলে কি সেখানে সঠিক চিকিৎসা হচ্ছে না, নাকি বন্দী অবস্থায় তাদের রাখা? ঢাকায় আমি চিকিৎসা করে ঢাকা জাতীয় মানুষ হাসপাতাল শ্যামলীতে। এখানে আবার নিয়ম হলো যে একটা মেন্টাল পেশেন্টের সাথে একজন অ্যাটেন্ডেন্স দিতে হয় সাথে, যার কারণে এখানে অল্প সময়ের ভিতরে রোগীগুলো সুস্থ হয়ে বের হয়ে যাচ্ছে। আর পাবনাতে যেটা মানে যেটা দেখি আমরা, যে ওখানে আর পেশেন্টদেরকে দিয়ে আসে আত্মীয় স্বজনরা, তারা দীর্ঘদিন ফেলে রাখে আর কি। এটা কি এক ধরনের নেগলেসি যে আত্মীয় স্বজনরা, অনেকে ওখানে গল্প আমি জানি যে পলিটিক্স করে জমির জন্য, সম্পত্তির জন্য নানান কারুকাজ করে সেখানে তাকে আসলে এরকম কিছু ঘটনা হয়, এরকম কিছু ঘটনা আমিও দেখেছি যে ওখানে ইচ্ছে করে তারা চায় যে ওখানে পড়ে থাকুক। তাহলে পাগলের জন্য সবচেয়ে বেশি পরিচর্যা কি দরকার, তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া, তাকে ধীরে ধীরে সুস্থ করা, প্রথম পদক্ষেপটা? প্রথম তো অবশ্যই ট্রিটমেন্ট লাগবে, তারপর তার ভালো, তাকে ভালোবাসা দিতে হবে, সবচেয়ে বেশি প্রয়োজন তার ভালোবাসা, সেবা, এটা খুবই জরুরি। একটা পাগল নিয়ে যেহেতু আপনি কাজ করেন, আপনার নিশ্চয়ই পড়ালেখাও আছে এই বিষয়ে, আপনার জানাশোনাও আছে, মানুষ আসলে কেন পাগল হয়? এখানে অনেক ধরনের কারণ আছে, ফ্যামিলি থেকে হতে পারে, ফ্যামিলির টর্চার থেকে হতে পারে, তারপর অতিরিক্ত চাপের কারণে হতে পারে। যেমন একটা বাচ্চা, তার মা বলছে ওই মেয়েটা ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, তুমি কেন হইতে পারো না, তাকে যে প্রেশার দিচ্ছে, এই প্রেশার কারণে একসময় দেখা যাচ্ছে মেন্টাল। তার মানে আমাদের 18-এর নিচে বাচ্চাদের পাগল হওয়ার সম্ভাবনা অনেক থেকে যায় বাবা মার প্রেশারের কারণে। আর রিসেন্টলি যেটা হচ্ছে মোবাইলের কারণে, মোবাইল প্রচুর ইউজ করতেছে, বাবা মা জানে না, তার ছেলে যে সন্তান দরজা লাগিয়ে মোবাইল ইউজ করতেছে, যার কারণে তারা অনেকেই মেন্টাল মানে মানসিক সমস্যায় ভুগতেছে। তার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কী আপনার? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতে আমার একটা হাসপাতাল করার ইচ্ছা আছে, যেখানে মানসিক ভারসাম্যহীন পেশেন্টদেরকে রাস্তা থেকে নিয়ে এসে সুস্থ করে তাদের পরিবারে। আপনার কাছে কি মনে হয় মানসিক ভারসাম্যহীনরা শুধু রাস্তাতেই ঘুরে বেড়ায়, নাকি পরিবারে পরিবারে ঘরে ঘরে মানসিক ভারসাম্য ঘরে ঘরে প্রচুর আছে? কিন্তু আমরা ইয়ে পাই, মানে আমরা লজ্জায় পেশেন্টদেরকে আমাদের ইয়াদেরকে ঘরের যে মানসিক রোগীদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না, যে কেউ নি দেখে ফেললো, কেউ নি জেনে ফেললো, সমাজ জেনে যাবে আমার মেয়েটাকে যে আমি হাসপাতালে নিয়ে যাই, সমাজ দেখে ফেলবে, তাহলে আমার মেয়েটাকে বিয়ে দিতে পারবো না। ওইসব কারণে দেখা যাচ্ছে আমরা অনেকেই আমরা পেশেন্টদেরকে নিয়ে যাচ্ছি না। এই যে পাঁচে লোকে কিছু বলে, এই প্রবণতা থেকে আমরা আসলে বেরোতে পেরেছি না? বেরোতে পারি না। কেন পারিনি? আমাদের শিক্ষা, আমাদের অনেক কিছুই তো এগিয়ে গেছে, তাহলে আমরা কেন পারছি না? এটা আসলে সময় লাগবে, এখন চেষ্টা, এখন যেহেতু আস্তে আস্তে শিক্ষার মান বাড়তেছে, আস্তে আস্তে এখন একটু হয়তো চেঞ্জ আসতেছে, আরও চেঞ্জ আসবে, সময় লাগবে। যদি আপনার সাহায্য কারো দরকার হয় এই অনুষ্ঠানে, কি আপনি আপনার একটি মোবাইল পেজ বা ফোন নাম্বার দেবেন? আমার একটা পেজ আছে হেল্পিং হ্যান্ডস বিডি, আর আমি আছি যমুনা ব্যাংকে এফিবি হিসাবে, আর মোবাইল নাম্বার আছে